চিন্তন বৈঠকে লোকেট চট্টোপাধ্যায় যেটা বলেছেন যে শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না, নিজেদের দুর্বলতাটা স্বীকার করতে হবে। সিপিএম কিভাবে দ্বিতীয় হয়ে উঠলো সেটা আমাদের চলছিল ওখানে, আত্মবিশ্লেষণের জন্যই তো বৈঠক ডাকা হয়েছে। একমাত্র ভারতীয় জনতা পার্টিতে আত্মবিশ্লেষণ হয়, আমরা এক বছর ধরে এটা করছি, সেখানেও করেছি। কিন্তু কেউ যদি নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে অন্যের দিকে ঘাড়ে চাপায়, সেটা তো আত্মবিশ্লেষণ নয়, অন্যের সেটা তো পরচর্চা হয়ে গেল। আত্মবিশ্লেষণ সেটাই যে আমার রোল কী, আমি করেছি কিনা, আমার কতটা দায়িত্ব ছিল আমি পালন করেছি কিনা, এটাই হচ্ছে আত্মবিশ্লেষণ, আর সেটা পার্টি করছে। ওই বৈঠকে লোকেশ চট্টোপাধ্যায় এমনও বলেছেন, শোনা যাচ্ছে যে যেভাবে কমিটি তৈরি হয়েছে তাতে যোগ্যতা নয়, গুরুত্ব পেয়েছে কোটা, পুরোনোদের একেবারে সরিয়ে দেওয়া ঠিক হয়নি, এমপি এমএলএদের সংগঠন থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এইসব কথা তো বলা খুব সহজ, আমি বলছি তো যারা ময়দানে নেই তারা যদি এই ধরনের কমপ্লেন করেন তাহলে কী হবে, যারা ময়দানে কাজ করেছে যারা জানে কত কঠিন আছে লড়াই করাটা। পাল্টা লোকেট চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। কারণ কালকে যখন আমাদের ভিতরে কথা হচ্ছিল দিলীপদা ওখানে যদি কিছু বলেন ওখানে বলতে পারতেন, কিন্তু এটা মিডিয়ার বাইরে আমি নিয়ে কথা বলতে চাই না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে মিডিয়ার সামনে দিলীপদা কালকের আমাদের কি কথা হয়েছে সেটা নিয়ে কোনো কথা বলেছেন। কারণ আমি তো কখনো বলিনি যে আমি বাইরে কি কথা ভেতরে আমি কি কথা বলেছি, মিডিয়া স্পেকুলেট করেছে আমি কি কথা বলেছি। যেভাবে দিলীপ ঘোষ লোকেট চট্টোপাধ্যায়কে নিশানা করছেন, যার জবাব লোকেট চট্টোপাধ্যায় দিচ্ছেন, এই সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রাত্য বসু কি বলছেন দেখব। ওরা যদি নিজেদের মধ্যে সত্যিকার আত্মসমালোচনা করেন এবং কেন সিপিএম দ্বিতীয় হচ্ছে, কোথায় ওরা তৃতীয় হচ্ছেন, আমরা এগুলো নিয়ে বদার নই, আমরা এভারেস্টে আছি। এবার কে টিলা হচ্ছে আর কে উপত্যকা হচ্ছে এটা ওরা ওদের দলীয় বৈঠকে ঠিক করুক। অন্য দলের অভ্যন্তরীণ বিষয়ে কে কার আত্মসমালোচনা করছে, কে গোষ্ঠীকন্দল করছে, কে পরচর্চা করছে, এইসব নিয়ে আমাদের বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উন্নয়নের প্রতি, ওটা বাংলার মানুষ ধারাবাহিকভাবে 2011 সাল থেকে আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা সব জানিয়ে আসছেন, তো সেইটা আমাদের মনে হয় যে আগামী দিনের কাজের ক্ষেত্রে আরও যে যে আমাদের কর্মসূচি সেগুলোকে ত্বরান্বিত করবে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।